আসসালামু আলাইকুম ওলকাম টু আওয়ার অনলাইন ক্লাস অফ ন্যাশনাল কলেজ স্কুল ব্রাঞ্চ মাই ডিয়ার স্টুডেন্টস হাও আর ইউ অল আই হোপ ইউ আর ফাইন আফটার লং ব্রেক অ্যাগেন আই কাম ব্যাক ইন ইউর ক্লাসরুম আই হোপ অল অফ ইউ আর রেডি ফর দ্য ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস ইন ইউর হলিডে হোয়াট ইউ হ্যাপ ডান লং ডেজ হলিডে ইজ ইট সো আই হোপ ইউ এনজয়েড ই হলিডে আই অলসো এনজয়েড মাই হলিডে

যে বাংলা আমরা যেটাকে বলি শিল্পাচার্য ওকে শিল্পাচার্য জয়নুল আবেদিন আই হোপ যে তোমরা ওনার নামটা অনেকেই শুনেছ সো আমাদের আজকের লেসেনটা হচ্ছে ওয়ান ইউনিট সেভেন অ্যান্ড ইটস এ দিস ইউনিট নেম অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নেম পিপল হু স্ট্যান্ড আউট ওকে যে যে পিপল হু স্ট্যান্ড আউট মানে কারা লোকজন যে খ্যাতি খ্যাতি অর্জন করেছিল এই লোকগুলি সম্পর্কে আমরা জানবো সো ইন আওয়ার লেসন ওয়ানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট জয়নুল আবিদিন জয়নুল আবিদিন সম্পর্কে আছে তো টুডে উইল লার্ন অ্যাবাউট জয়নুল আবিদিন আদনান আবির থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস ওয়ালাইকুম আসসালাম সো মাই ডিয়ার স্টুডেন্টস খ্যাতিমান যেটাকে বলে ওকে যারা খ্যাতিমান তাদের সম্পর্কে আমরা জানবো ইন দিস ইউনিট সেভেন ওকে অ্যাট ফার্স্ট আওয়ার ফার্স্ট ক্লাস লেসন ওয়ান অ্যাবাউট জয়ন উলাবিন সো ইউ নো যে আয়ান আই ডিড দ্য টেক্সট বিফোর স্টার্টিং দ্যাস টেক্সট আই উইল রাইট সাম ওয়ার্ড মিনিং অন দ্য বোর্ড উইথ সিনোনিম অ্যান্ড ইউ শুড রাইট দ্যাট অল দ্য ওয়ার্ড মিনিং ওকে দেন ইউ উইল বি ইজি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ওকে সো লেট স্টার্ট

অ্যাক্লেমড দেন আমরা দেখতে পাচ্ছি হেয়ার ফ্যামিন মিন্স স্টারভেশন স্টারভেশন ফ্যামিন্টারভেশন ইটস বাংলা যেটাকে আমরা বলি দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাবে যে পরিস্থিতি দেখা যায় সেটাকে আমরা বলি ফ্যামিন অর অ্যাস্টারভেশন দ্যাট মিন্স দুর্ভিক্ষ বাংলা আমরা যেটাকে বলি দুর্ভিক্ষ দেন স্টেজ

আমরা জানি এব অশুভ বলা যায় অথবা আরেকটা ওয়ার্ড আছে এটার বাংলা আমি এখন আসলে মনে করতে পারছি না আচ্ছা পরে আমি বলে দিচ্ছি এবিল মিন্স অশুভ যেটাকে আমরা বাংলা বলে অশুভ দেন স্কেলিটেল স্কে স্কেলিটাল স্কেলিটাল মিনস বনি ওকে স্কেলিটেল মিনস বনি দ্যাট মিন্স কঙ্কাল তোমরা নামটা শুনেছ সো কঙ্কাল স্যানাদ নেম স্কেলিটেল বনি কঙ্কার সার যেটাকে বলে দেন ডেস্টিনেট ডেস্টি নেট দেন মিন্স আনঅ্যাভয়েডেবল যেটাকে হচ্ছে কোনোভাবে অতিক্রম করা যায় না মাস্ট যে কোনো একটা জিনিসকে সেটাকে আমরা ডেস্টিনেট বলছি দ্যাট মিন্স ইটস ইনোনিম আনঅ্যাভয়েডেবল আনঅ্যাভয়েডেবল সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস দেন নেক্সট

মর বি ডিটি দ্যাট মিন্স যেটা বলে দুর্দশা ওকে মর বি ডিটি if you ইফ you know that this word the all the word mean, then the text will be very easy for you. So, here another one, depict depict means depict মিন্স it

স্রিম্যানি বাংলা আমরা যেটাকে বলি অধিক পরিমাণ এক্সট্রিমলি এক্সট্রিমলি অর্থাৎ খুবই কমন ইটস সিনোনিমিন মানে অধিক পরিমাণে যেটাকে আমরা বলছি দেন অ্যানাদার কম্পেশন কম্পেনশন মিন্স সিম্প্যাথি ওকে কম্পেসন দ্যাট মিন্স সিম্প্যাথি সহানুভূতি ওকে

স জানো যে কয়লাং দ্য ক্লাস ফর ইউর বেটারমেন্ট এগেন আই টেল অ্যাবাউট দ্য অল দ্য ওয়ার্ড মিনিং ফার্স্ট ওয়ান ইউ ক্যান সি পায়োনিয়ার দ্যাট মিন্স ফাউন্ডার অগ্রপথিক বা ফাউন্ডার প্রতিষ্ঠাতা বলা যায় অ্যাক্লেমড সেলিব্রেটেড অভিনন্দিত ফেমিন স্টারভেশন দুর্ভিক্ষ খাদ্যর অভাব যেটাকে দেখতে যাওয়ার হয় সেটাকে আমরা ফেমিন অথবা স্টারভেশন বলছি দেন স্টেটস স্টেটস মিনস ড্রয়িং ওকে স্টেটস মিনস ড্রয়িং হার্শ ক্রুয়েল দেন সিনিস্টার এভিল অশুভ স্কেলিটেল বনি আমরা কী বলছি যে কঙ্কাল যুক্ত যেটাকে বলি বাবা কঙ্কাল বলা যায় বাংলা কথায় দেন ডেস্টিনিট ডেস্টিনিট মানে আন যেটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না দেন ইউ ক্যান সি হিয়ার অ্যানাদার স্টারভেশন সেম ফেমিন অথবা দুর্ভিক্ষ বাংলায় আমরা বলতে পারি দেন প্লাইট প্লাইট মিনস মর ভিডিটি ওকে দেন ডিপিক ইলিস্ট্রেট দেন এক্সট্রিমলি ট্রিমেন্ডারলি অতিমাত্রায় ওকে কম্পেনশন সিম্প্যাথি দেন কারকোল চারকোল বলছে এখানে আমরা কাঠ কয়লা ওকে মানে ডে স্টুডেন্টস নাও লেট সি দ্য টেক্সট অ্যাবাউট দ্য টেক্সট ইউ ক্যান সি বিফোর স্টার্টিং দ্য টেক্সট ইউ ক্যান সি হিয়ার ফোর

টেক্সটটি পড়ো এবং কোয়েশ্চেন আনসারগুলো দাও যেগুলো দেওয়া হয়েছে ইউ ক্যান সি হিয়ার ইন পেজ নাইনটি আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি বিল টু এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা যেটা জানতে পারবো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো নীরবতা নীরবে পড়ার মিনিংটা ওকে আস ক্যান্ড আনসার কোয়েশ্চেন তুমি কোশ্চেন করতে পারবে এবং আনসার দিতে পারবে দেন নাম্বার থ্রি লিসেন টু অ্যান অডিও টেক্সট অফ ফর এ স্পেসিফিক ইনফরমেশন তুমি অডিও টেক্সট শুনে এই টেক্সটের কিছু অডিও আছে ইফ ইউ সার্চ ইউ ক্যান গেট ইন দ্য ফ্রম দ্য বুক স্টল বা অ্যানাদার বুক সব থেকে ওকে দেন রাইট এ ডায়ালগ এবং তুমি তোমার মতো করে একটা ডায়ালগ লিখতে পারবে অ্যাবাউট দিস টপিক ন লেট সি ওই আই স্টার্ট দ্য টুডেস টেক্সট দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবিদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেমড ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেটেস ওকে স্কেচেস মিনস আমি বলেছি পায়োনিয়ার ইউ ক্যান সি ফাউন্ডার তো আমরা এখানে কী বুঝতে পারছি দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট বাংলাদেশের আধুনিক শিল্প ওকে মডার্ন আর্ট জয়নুল আবিদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেমড ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস এই যে পায়োনিয়ার মানে বাংলাদেশি আঁকা বা চিত্রকলায় পায়োনিয়ার বলা হচ্ছে কাকে এই জয়নুল আবেদিনকে ফ্যামিন স্কেচেস ওনার যে বিখ্যাত স্কেচ করে উনি আঁকতেন এটা হচ্ছে ওনারই স্পেশালিটি ছিল উনি বিভিন্ন পিকচারগুলি স্কেচ করে আঁকা এক ধরনের ড্রয়িং স্টাইল ওকে আর্টিস্টিক স্টাইল সো উনি এই ব্যাপারেই ছিলেন এবং বাংলাদেশি মডার্ন আর্টের জনক জনক হিসেবে আমরা জয়নুল আবিদিনকে জানি থ্রো দ্য সিরিজ অফ স্কেচ জয়নল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্স ফ্যামিন অলসো শোড ইটস সিনিস্টার ফেস থ্রো দ্য স্কেলিটেল ফিগার্স অফ দ্য পিপল ডেস্টিনি টু ডাই ফর স্টারভেশন ইন অ্যান্ড মেড প্লাইট আচ্ছা থ্রো দ্য সিরিজ অফ স্কেচেস এই যে স্কেচেস মাধ্যমে জয়নাল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্স ফ্যামিন হার্স ফ্যামিন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রুরেল ওকে অশুভ যেটাকে বলেছি তো এই যে উনার স্কেচের মাধ্যমে উনি যে উনিশশো তেতাল্লিশ সালের যে ছবি উনি এঁকে ছিলেন বাট অলসো শুধুমাত্র সেটাই দেখাননি সেটা উনি এটাও দেখিয়েছেন ওনার চিত্রকল্পের মাধ্যমে যে মানুষ প্রদত্ত খাদ্যর অভাবে ওকে আচ্ছা আমরা জানি যে আমাদের দেশে এক সময় দুর্ভিক্ষ হয়েছিল এবং সেটা কাদের জন্য হয়েছিল। সেটা কিন্তু হিউম্যান বিংই ক্রিয়েট করেছিল যে এই যে মানব প্রদত্ত যে খাদ্যর খাদ্যর অভাবে মানুষ না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুবরণ করছে এটাই উনি ওনার চিত্রকর্মে তুলে ধরেছেন সো এই এই দিকটা আমরা দেখতে পাচ্ছি যে ওনার চিত্রকর্মে জন্য অনেকটা ফেমাস হয়েছিল ওকে আফটার দ্যাট লেটসি হি ডিপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচারস উইথ হিউম্যান কম্পেশন হি ডিপিকটেড উনি এঁকেছিলেন ওকে এই ছবিগুলো উনি এঁকেছিলেন এক্সট্রিমলি শকিং খুব উচ্চমাত্রা এক্সট্রিমলি মিনস আই রাইট ইয়ার উচ্চমাত্রায় এক্সট্রিমলি শকিং মানে খুব শক মানে দুঃখজনকভাবে এঁকেছিলেন উইথ হিউম্যান কম্পেশন মানবীয় গুণাবলী ওনার যে মনুষ্যত্ব বোধ থেকে উনি এই যে দুর্ভিক্ষের যে ছবিগুলি এঁকেছিলেন এটা ছিল কি উনার খুবই এক্সট্রিমলি শকিং পিকচার খুব উচ্চমাত্রার দুঃখজনক ছবি উনি খুব মানবতা বোধ থেকে মানবতা সম্পন্ন একজন একজন চিত্রকল্প চিত্রকারক হিসেবে উনি তুলে ধরেছিলেন সোলের হি মেড হিজ ওন ইংক বাই বার্নিং চারকোল আই রোট হেয়ার চারকোল মিনস কাট কয়লা ওকে আচ্ছা আমরা ওনার স্পেশালিটি ছিল ড্রয়িংয়ের কি উনি স্কেচ করে আঁকতেন ওকে এবং হি মেড হিজ ওন ইংক উনি ওনার নিজের কালিটা নিজেই তৈরি করতেন বাই বার্নিং চারকোল এই যে কয়লা পুড়িয়ে ওকে কাঠ অথবা কয়লা এইগুলো পুড়িয়ে উনি ওনার কালি তৈরি করতেন অ্যান্ড ইউসড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং এবং কী ইউজ করতেন খুব অর্ডিনারি মানে খুব কম প্রাইজের বা খুব অ্যাভেলেবল খুব কম দামি পেপারে উনি এই ছবিগুলো আঁকতেন যে খুব কস্টলি পেপারে খুব দামি কালি ইউজ করে উনি ওনার ছবিগুলি আঁকতেন তা কিন্তু না উনি খুব সিম্পল কাঠকয়লা পুড়িয়ে উনি ওনার কালি তৈরি করতেন এবং কোথায় ইউজ করতেন সেটা খুব নর্মাল কম দামি কাগজ উনি ওই ছবিগুলো আঁকতেন ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ উনি কালি ইউজ করতেন অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ ব্রাশ মিন্স তোমরা জানো যে যারা ড্রয়িং করে তাদের এক ধরনের ব্রাশ আছে ওটারা ওনারা ইউজ করেন ওনাদের ড্রয়িংয়ে সো যখন প্রয়োজন পড়তো ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ আর আনসেসারি উনি সেই কালি অথবা ব্রাশটা ইউজ করতেন কখন যখন যেখানে প্রয়োজন পড়ত ওকে হি প্রডিউস দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস হুইচ লেটার বিকেম আইকনিক ইমাজিন অফ হিউম্যান সাফারিং হার প্রডিউসড তার এই যে জিনিসগুলা উনি প্রডিউস করেছিল বা চিত্রগুলো এঁকেছিল সেগুলি পরবর্তীতে কী হয়েছিল ড্রয়িং অ্যান্ড স্কেচেস হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং মানে যে হিউম্যান সাফারিংয়ের যে আইকনিক একটা ই এনে রূপ এনে দিয়েছিল যে ওনার চিত্রকর্মে যে যে মানুষের দুর্ভিক্ষের যে একটা প্রতিচ্ছবি বা উনি ওনার ছবির মাধ্যমেই করেছিলেন এটা খুব খুব সহজে আমরা তার ড্রয়িংয়ে দেখতে পেরেছিলাম ওকে লেটসি জয়নুল ডেভেলপড অ্যান্ড নক ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং হোয়েন হি ওয়াজ হাই স্কুল স্টুডেন্ট জয়নুল ডেভেলপড মানে জয়নুল কী ছিলেন খুব প্রসিদ্ধ ছিলেন এ নক ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং ড্রয়িং মিন্স আঁকা পেন্টিং মিন্স রং করা ওকে ড্র মানে আঁকা পেন্টিং মিন্স রং করা উনি এই যে ড্রয়িং অথবা আঁকা এবং রং করার মধ্যে উনি খুবই পপুলার ছিলেন কখন থেকে হি ওয়াজ এ হাই স্কুল স্টুডেন্ট উনি যখন হাই স্কুলে পড়তেন অথবা হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন সো আফটার কমপ্লিটিং হাই স্কুল উনি ওনার হাই হাই স্কুল মানে আমরা জানি উচ্চ মাধ্যমিক শিক্ষা যেটাকে বলে হাই হাই স্কুল ওকে সো উনি ওনার হাই স্কুল কমপ্লিট করার পর কী করেছিলেন হি টুক অ্যাডমিশন উনি অ্যাডমিট হয়েছিলেন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট সরকারি আর্ট স্কুল ক্যালকাটা যেটাকে আমরা এখন কলকাতা বলি ওকে আচ্ছা এটা হচ্ছে ক্যালকাটা নাও এটা হচ্ছে কলকাতার এই কলকাতার উনি হায়ার হাই স্কুল কমপ্লিট করে উনি অ্যাডমিট নিয়েছিলেন কোথায় কলকাতা সরকারি গভর্নমেন্ট আর্ট স্কুলে ওকে হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট ক্লাস উনি ওনার ডিগ্রি কমপ্লিট করেছিলেন ফার্স্ট পজিশন অ্যান্ড ফার্স্ট ক্লাস দ্যাট মিন্স উনি পজিশনের দিক দিকেও ফার্স্ট ছিল এবং ফার্স্ট আর ওনার রেজাল্টটাও ছিল ফার্স্ট ক্লাস ওকে সো ক্লিয়ার ফার্স্ট হি ওয়াজ উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস দ্যাট মিন্স প্রথম বিভাগে প্রথম ক্লাসে উনি প্রথম হয়ে জয়লাভ করেছিলেন অ্যান্ড হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ টিচার অফ দ্য আর্ট স্কুল এবং উনি কী করেছিলেন অ্যাপয়েন্টেড নিয়োগপ্রাপ্ত অ্যাপয়েন্ট মিনস নিয়োগ নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন একজন আর্ট শিক্ষক হিসেবে হয়েল হি ওয়াজ এ স্টিল এ স্টুডেন্ট দেয়ার যখন উনি ওখানকারি ছাত্র ছিলেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যে জয়নুল আবিদিন ওনার হায়ার হাই স্কুলে যখন পড়তেন তখন থেকে এই চিত্রকর্ম বা রং করা আঁকার ব্যাপার উনি খুবই ফেমাস ছিল না এবং কী ছিল ডেভেলপ খুব উন্নত আঁকা ছিল রঙ করার বিষয়ে উনি খুব উন্নত ছিলেন এবং ইনি হাই স্কুল কমপ্লিট করার পর যেটা করলেন যে কলকাতার সরকারি আর্ট স্কুল উনি অ্যাডমিশন নিয়েছিলেন অ্যান্ড হি হাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট ক্লাস ইন ফার্স্ট ফার্স্ট পজিশন ওকে প্রথম স্থানে প্রথম হয়ে প্রথম বিভাগে উনি উত্তীর্ণ হয়েছিলেন এবং স্টুডেন্ট অবস্থায়ই সে উনি জয়েন করেছিলেন সে আর্ট স্কুলে অ্যাজ এ টিচার ওকে সো থিঙ্ক অ্যাবাউট হিম হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেড স্কুল অফ আর্টস লন্ডন ডিউরিং নাইনটিন ফিফটি ওয়ান অ্যান্ড ফিফটি ওয়ান টু ফিফটি টু সো আমরা দেখতে পাচ্ছি উনি ওনার লন্ডনে কলকাতার এডুকেশন শেষ করে উনি লন্ডনে একটি আর্টিস্ট স্কুলে অ্যাডমিশন নিয়েছিলেন কত সালে সেটা উনিশশো একান্ন থেকে বান্ন সালে সো মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ যে আমরা আজকে যতটুকু ওনার সম্পর্কে পড়েছি ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস টপিক ওকে সো আমরা জয়নুল আবিদিন সম্পর্কে আরও আমরা বেশি কিছু জানতে পারবো যাওয়া ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস ওর কামিং ক্লাস আওয়ার প্রিভিয়াস ক্লাসে আমরা আরও অনেক বিষয় নিয়ে পড়েছি তো আজকে আমরা যেটা দেখলাম জয়নুল আবেদিন ওনার ওনার আঁকার যে ধরনটা প্রথম আমরা দেখতে পাচ্ছি যে উনি কাঠকয়লা পুড়িয়ে নিজেই কালি তৈরি করতেন এবং নিজের মতো করে আঁকতেন এবং সেটা কাদের চিত্র একে তুলে তুলে ধরেছিলেন যে এই যে বাংলাদেশি মানুষদের যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা চিত্র উনি তুলে ধরেছিলেন এবং পরে যেটা হয়েছে আইকনিক হিসেবে ইমেজ এনে দিয়েছিল হিউম্যান সাফারিংয়ের ওকে আফটার দ্যাট আমরা যেটা দেখতে পারলাম যে উনি স্কুল লাইফ থেকে খুবই ডিপেন্ডে ডেভেলপড ছিল উন্নত ছিল ড্রয়িং আঁকা এবং রঙ করা ব্যাপারে এবং উনি ওনার হায়ার এডু হাই হায়ার স্কুল কমপ্লিট করে উনি কলকাতা একটি সরকারি আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন এবং সেই স্কুলে উনি টিচার হিসেবে জয়েন করেছিলেন যখন উনি স্টুডেন্ট ছিলেন ওকে এবং তার গ্র্যাজুয়েট উনি কমপ্লিট করেছিলেন ফার্স্ট প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে আফটার দ্যাট হি অ্যাডমিটেড ইন লন্ডন ওয়ান আর্ট স্কুল ইন নাইনটিন ফিফটি ওয়ান অ্যান্ড ফিফটি টু